আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু সাথি রেগুলার কিচেন চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব আলু দিয়ে মুরগির ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আলু দিয়ে মুরগির ঝোল রান্না করতে যা যা লাগছে, এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, তারপর 8 থেকে 9টা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়েছি, আদা বাটা নিয়েছি, টমেটো পেস্ট নিয়েছি, জিরা নিয়েছি, ধনিয়া নিয়েছি, রসুন বাটা নিয়েছি, গরম মশলা নিয়েছি, গোটা এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি রেগুলার রান্নার তেল। আমি চুলা অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 6 চামচ তেল দিয়ে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে আলুগুলি ভেজে নেব। আলুগুলি দিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর এগুলি নামিয়ে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এখন একই তেলে গোটা তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলি দিয়ে দেব। এখন 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। এখন ভালো করে মশলাগুলি কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে ভালো করে, এখন দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। ভালো দিয়ে ভালো করে এগুলি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এটা এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন তন্দ্রিতে না লেগে যায়। এখন ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলি দিয়ে দেব। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নেব আলুগুলি। আর আমি এখানে 1 চামচ কাশ্মীরি লাল মরিচ দিয়েছি। এখন ঢেকে 5 মিনিট কষাবো। আলুটা কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী বাড়িও নিতে পারবেন, কমিও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর আমি এখানে লাল কাশ্মীরি মরিচটা ইউজ করেছি একমাত্র কালারের জন্য। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো রেডি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেব, তারপর চুলাটা অফ করে দেব। এই তো হয়ে গেছে, আমি চুলা অফ করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আলু দিয়ে মুরগির ঝোল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।